কি বলবো আমি, এভাবে তাকিয়ে আছো, কিছু বলার নেই, কি বা বলার থাকতে পারে, জীবনটা আমার শেষ করে দিয়ে চলে গেল। একদম বোকার মতো কথা বলবি না, জীবন শেষ করে দেওয়া মুখের কথা নাকি? ফট করে জীবন শেষ হয়ে যেতে পারে কখনো? আর একটা অবোধ মেয়ে, মাঝে মাঝে এমন এক একটা ইডিওটিক কাজ করে না গুনগুন, আমার কিন্তু আজকে যথার্থ রাগ হয়ে গেছে। আমি ওকে যতই ভালোবাসি, আজকে যে কাণ্ডটা করলো সমস্ত সীমা লঙ্ঘন করলো, এটা আমি মানতে পারছি না। আমাদের হাতে তো কিছু করারও নেই, কি করতে পারি? খুব বেশি হলে আইনের দ্বারস্থ হতে হবে তাহলে, কাস্টডি চেয়ে, কিন্তু ও তো বলছে বাচ্চাটাকে তার আগেই নিয়ে চলে যাবে। শোনো বাবিন, এই সমস্ত কেস কাছারি করলে না অনেক সময় লাগে গো। আর ওরা বিদেশে চলে গেলে এই কেস কবে উঠবে না উঠবে তার কোনো ঠিক আছে? ও ছেড়ে দাও, সব দরকার নেই সব করে। বাহ, তাহলে আমায় নিরুপায় হয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে আর মেনে নিতে হবে সব। আমরা সেরকমটা বলতে চাইছি না। আমার মাথায় না, আমার মাথায় না একটা জিনিস ঘুরছে। কি ঘুরছে তোর মাথায় বল। আমরা ওকে যেতে দেব না। দিস ইজ দ্য আইডিয়া, মানে এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম কি দাদাভাই? আর বাবা, যেতে দেব না তো, মানে সেটা তো সবাই বলছে রূপাঞ্জন, কিন্তু ওকে যেতে না দেওয়ার ক্ষমতা কি আমাদের আছে? ওর মা তো পুরো ব্রেন ওয়াশ করে দিয়েছে, দেখলে তো আজকে কিরকম ব্যবহার করলো, কিরকম দুর্ব্যবহার করলো দেখেছো তো রূপাঞ্জন ভালো করে। বাবা বাবা কিন্তু খুব কষ্ট পেয়েছেন, বাবা তো আর ওকে কম ভালোবাসতেন না বলো বাবিন, কিন্তু ও আজকে যে ব্যবহারটা করেছে একজন মানুষের মতো ব্যবহার করেছে। আমি মানছি তীব্র শোকে মানুষ এরকম আচরণ করতে পারে, কিন্তু সেই আচরণটা সারা জীবন তো আর সে করে যেতে পারে না। কিন্তু এখন নিশ্চয়ই ওর সেই তীব্র শোকটা অনেকটা কাটিয়ে উঠেছে, ও খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে সব কিছুই তো ঠিকঠাক আছে, শুধুমাত্র ওকে ওর ড্যাডির মৃত্যু সংবাদটা জানানো হয়নি, সেই জন্য এখন যে আচরণটা করছে আমার মনে হয় না সেটা খুব একটা ঠিকঠাক, না স্বাভাবিক আচরণ করছে না। যে এত কিছু বোঝে তারপরে ওটা বুঝতে পারছে না, তার মানে সে বুঝতে চাইছে না ও আমাদের সঙ্গে থাকতে। না না তা নয়, তুই বুঝতে পারছিস না, ওর বাবার মৃত্যুর সংবাদ আমরা ওকে সঠিক সময় দিইনি, সেটাই ওর মন খারাপ তো হয়েছে, আর সেই ব্যাপারটাকে এনক্যাশ করছে ওর মা, সেটা বোঝ। নয়তো যে মাকে এতদিন দু চোখে দেখতে পারতো না, হঠাৎ সে তার ধ্যান জ্ঞান হয়ে গেল, ব্যাপারটা খেলাটা বোঝ বিষয়টা। ঠিক ভাই, বলো না আমাদের আইডিয়াটা, বলো বলো। হ্যাঁ আইডিয়াটা তাড়াতাড়ি বল, এখন এটা শুধু বাবিন গুনগুনের ঝামেলার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন আমাদের প্রেস্টিজ ফাইট। সে হতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু প্রেস্টিজ টেস্টিজ নয়, মূল ব্যাপার হচ্ছে যে আমার বাচ্চাটা, ওরা বলছে ওকে এখান থেকে নিয়ে চলে যাবে, এটা কিন্তু আমি হতে দিতে চাই না। কিন্তু তুমি তো বলছো তোমার কিছু করারও নেই। করার খুঁজে পাচ্ছি না তাই বলছি, খুঁজে পেলে কি বসে থাকতাম চুপ করে করতাম? আসলে কি বা করবো বলো তো, আমার তো কোনো ক্ষমতাও নেই। আশ্চর্য কি লাগছে বলতো, যে শুধুমাত্র মায়ের কথায় বশ হয়ে গিয়ে আমাদের কারো কোনো কথাকে কোনো গুরুত্ব দিল না মেয়েটা, এমনকি পিসিমণিকেও না, যে পিসিমণি ওর জন্য জীবনটা পাত করে দিল তার প্রতিও কোনো গ্র্যাটিচিউড নেই, অদ্ভুত ব্যাপার। ওর নাকি কথা হচ্ছে যে যারা ওকে খবর দেয়নি তাদের সবার উপরও রেগে থাকবে। বা ছাড়ো তো, রাগের কথা বাদ দাও, এতক্ষণ ধরে রাগ থাকতে পারে না বাবি। আচ্ছা ওর তো একটু বোঝা উচিত বলো, যে আমরা যা করেছি ওর ভালোর জন্যই তো করেছি, আমরা তো কেউ ওর খারাপ চাইনি আর খারাপের জন্য আমরা কিছু করিও নি। মোদ্দা কথা হলো বৌদি ভাই, গুনগুনকে যেতে দেওয়া যাবে না, এবং তার জন্য যা করতে হয় আমরা তাই করব। এই করব করব, কি করবি তোরা বল, কি করতে পারিস? সোনাদা বলছি, হ্যাঁ আমরা গুনগুনের ওই পাসপোর্টটা চুরি করব। বাহ, এইটা ভালো বলেছো তো। হ্যাঁ এটা ভালো বলেছো, একদম নাচবে না তো ওদের কথায়, তোমার যথেষ্ট বয়স হয়েছে। বয়সের কথা তুলবি না বাবিন, একদম বয়স নিয়ে কোনো কথা বলবি না, এমনিতেই কত অশান্তিতে কত কষ্টের মধ্যে রয়েছি, এখন বয়সের কথা একদম বল, বেশি বয়স্ক বয়স্ক বললে না আমিও কৌশিকদের মতো। কি পটকা, দুজনেই বড্ড বাজে কথা বলে। বাজে কথা বলবে না তো, একদম ইয়ারকি মারবে না এসব। ইয়ারকি তোর সঙ্গে আমি মারি না, তোর সঙ্গে আমি ইয়ারকি মারি না, তুই ইয়ারকি বুঝিসই না। সেই তো, কি আর তোর সঙ্গে সবসময় সিরিয়াস গম্ভীর কথা বলি, রাম গরুর ছানা হাসতে তাদের মানা। শোন শোন, এটাই ভালো আইডিয়া, এতক্ষণে মনটা একটু খুশি হয়ে গেল।
এই বলো না বলো না গো, হ্যাঁ কি করে কি হবে একটু বলো 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 রূপাঞ্জন। হ্যাঁ এমনিতে নিজেদের মাথায় কোনো আইডিয়া বেরোয় না, এখন শুধু বলো 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 না বলো না বেরোয় না বেরোয় না, ঠিক আছে বেরোয় না বেরোয় না। তোমাদের মাথা থেকে বেরিয়েছে তো, ভালো কথা ভালো কথা। আমাদের কোনো সাহায্য লাগবে না, হ্যাঁ বলে দাও নিজেরাই সব পারবে। এই বৌদি ভাই কুল ডাউন, এই তা বললে হয় না, হ্যাঁ আইডিয়াটা আমাদের কিন্তু এক্সিকিউট তোমাদেরই করতে হবে। তবে ঠিকই বলেছ, ঠিক এক্সিকিউট করতে হবে, ঠিক কিভাবে এক্সিকিউট করব ডিটেইলে বল, বুঝলি তো, মানে কিভাবে চুরি হবে টোটাল প্ল্যানিংটা ডিটেইলে বল তো আমায়। বলবে তো না কি কি আজে বাজে কথা তোমরা, এগুলো মাথায় আসে কি করে তোমাদের, তো আমাকে যেতে দাও। যা 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 তুই গিয়ে ওই তোর ওই ইনস্টিটিউটে গিয়ে বস থাক, তোর জীবনটা সার্থক কর, সারা জীবন শুধু ইনস্টিটিউটে বস থাক, এখানে সব জ্বলে পুড়ে খাক হয়ে যায়, তুই ইনস্টিটিউটে গিয়ে বস থাক, যার জন্য চুরি করি সেই বলে তো। কার জন্য চুরি করছো বলো? জন্য করছি, হ্যাঁ বাড়ির বউটা বাইরে বসে থাকবে, আমাদের এখানে আসবেন এটা তো মেনে নেওয়া যায় না, প্রেস্টিজের ব্যাপার, এর কোনো বিকল্প নেই। হ্যাঁ আর এর কোনো বিকল্প হতেই পারে না। না এই শোনো গুনগুন যাই বলে বলুক কে যা, আমরা আর কোনো কথা শুনবো না। হ্যাঁ ও কি আমাদের কোনো কথা শুনেছে নাকি, যে ওর কথা আমাদের শুনতে হবে? কি প্ল্যান, প্ল্যানটা কি শুনো? ওই দেখেছিস এখন প্ল্যানের কথা জিজ্ঞেস করছিস, বুঝেছিস? হ্যাঁ শুনবি, প্ল্যান প্ল্যানটা তো গুছিয়ে করতে হবে, তার জন্য একটু সময় দিতে হবে, প্ল্যান করো রিজু, বলো বলো। গুনগুন আসবো? আবার কি হলো? আমি তোমাকে আর বেশি বিরক্ত করব না মা, আমার বিরক্ত করার মেয়াদ তো শেষ, আর তাছাড়া তুমিও তো আর বিরক্ত হবে না, তুমি তো এখানে থাকবে না, চলে যাবে এখান থেকে। আচ্ছা জুই, কেন এই নাটকগুলো করো বলো তো, তুমি কেন করো, তুমি কি চাও? আমার একটা মাত্র মেয়ে, ও আমার সঙ্গে থাকবে না, ও সারাটা জীবন তোমার সঙ্গে থাকবে, এত বয়স পর্যন্ত তো তুমি ওকে দখল করে রেখেছিলে, তখন ওর বাবা ছিল, এখন ওর ড্যাডি নেই, এখন তোর দায়িত্ব আমি নেব, ও সব কিছু তো আমাকে দেখতে হবে না? বৌদি আমি তোমার মেয়েকে কোনোদিন দখল করিনি, বরং তোমার মেয়ের বোধ হয় আমাকে প্রয়োজন ছিল, মানে আমার দাদা অন্তত তাই ভেবেছিলেন, তাই এ বাড়িতে ছিলাম আমি। তা না হলে তুমি কোথায় থাকতে? আমার দাদা যদি বিদেশে থাকতেন তাহলে আমি কোথায় থাকতাম? আচ্ছা এখন কি এসব কথার কোনো রকম কোনো প্রয়োজন আছে? তুমি আজ হঠাৎ পিসিমুনি এসব কথা তুলতে গেলে কেন? এমন একটা ভাব দেখায় সবসময় যেটা তোমাকে মানুষ করতে গিয়ে ওর জীবনটাই শেষ করে দিয়েছে। বৌদি আমার জীবনটা তো প্রথম থেকেই শেষ হওয়া ছিল, বরং গুনগুন আশায় আমার জীবনটা আলোয় আলোয় পড়ে গেছিল। আমি তো ওকে ওকে বুকে করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, ও তো আমার আমার অনেক কষ্ট অনেক অপমানের সাক্ষী, তাই একথা আমি কখনো বলতে পারবো না যে ওকে ওর জন্য আমার আমার জীবনটা শেষ হয়ে গেছে। এটা তো তোমার ব্যাখ্যা, এতদিন মুখের উপর কিছু বলতে পারতাম না, কিন্তু এখন আমার আর কোনো কিছু নেই। থাকবে কেন, তোমার যা গোছানোর মানে আখের তো গুছিয়েই নিয়েছো। বারবার এটা কি বলো বৌদি, কি কি আখের গুছিয়েছি আমি বলো, কি আখের গুছিয়েছি আমি? তোমার দাদা কি তোমাকে কিছুই দিয়ে যায়নি? হ্যাঁ আমার দাদা তো আমার আমাকেও কিছু দিয়েছে, কিন্তু বৌদি আমার দাদা তো সব কিছু প্ল্যান করে গুছিয়ে রেখে চলে যায়নি, আমার আমার দাদা তো নিজেই বুঝতে পারেনি যে যেরকম হঠাৎ করে এত এত তাড়াতাড়ি আমার দাদাকে চলে যেতে হবে। প্লিজ তোমরা একটু চুপ করবে, প্লিজ তোমরা একটু চুপ করো,
তখন থেকে চলে যাওয়া চলে যাওয়া চলে যাওয়া আমি সহ্য করতে পারছি না প্লিজ। গুনগুন গুনগুন দেখ, শুনলি তো, আমাকে অ্যাকিউজ করা হচ্ছে নানা রকম ভাবে, তো আমাকে তো তার উত্তরটা দিতে হবে মা। আজ তো আমার আমার দাদা বেঁচে নেই, আমার দাদা তো এখানে নেই যে আমার আমার পাশে দাঁড়াবে, আমাকে প্রতিবাদ করবে, কেউ তো নেই আমার পাশে দাঁড়াবার। তাহলে আমাকে তো আবার কথাগুলো বলতে হবে বল। আর তুইও তো কিছু বলছিস না। না 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 না, ঠিক ঠিক আছে, আমি এক্সপেক্ট করছি না, একদম একদম ঠিক আছে। তুই তুই তোর মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো।